400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তত্ত্বাবধানে চলছে ভোট গ্রহণ সকাল 7টা থেকে ত্রিপুরার 7টি আসনে চলছে ভোট তবে বিক্ষিপ্ত অশান্তির খবর তুলছেন বিরোধীরা আশঙ্কা করেছিলেন সেই মতই বিজেপি হামলার বিরুদ্ধে প্রতিবাদ করছে সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে কথা বলেছিলেন আমরা শুনুন কি বলেছেন তিনি হ্যাঁ এটা তো ঠিকই শাসক দলের তরফ থেকে তো গতকাল সারা রাত ধরে যেখানে যেখানে বিজেপির বড় বড় নেতা নেত্রীরা প্রার্থী প্রচন্ড সন্ত্রাস করেছে এবং ভোটারদের আটকাবার জন্য এই কিছু কিছু পুঁথি চেষ্টা হয়েছে এখনো হচ্ছে কিন্তু যেটা ব্যতিক্রমী চিত্র হলো মানে টার্ন আউট খুব ভালো ইউজ আজকে হঠাৎ করে খুব সকালবেলা ঠান্ডা ছিল কিন্তু ঠান্ডা পরিস্থিতি এটা অপেক্ষা করেই প্রত্যেকটা বুথে 7টায় এই ভোটদান শুরু হয়েছে 6টা থেকে বিরাট বিশাল বিশাল লাইন এখনো সেই লাইনগুলো মানে একই চিত্র অবস্থা অর্থাৎ ভোট দিচ্ছে লোক বেশ কিছু জায়গায় আপনাদের কর্মীরা আক্রান্ত হয়েছেন তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেটা নিয়ে কি বলবেন না এ তো বললামই তো এটা এটা তো বললামই যে এরকম একটা পরিস্থিতি তো হবে আমরা মানসিকভাবে প্রস্তুত জানতাম আমরা বিজেপি মরিয়া কিন্তু ভোটারদের আটকাতে পারছে না আমাদের কর্মীরাও আক্রান্ত হওয়ার পরও কেউ এখন অব্দি মাতছেন সবাই আছে আমরা শুনলাম সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী কলকাতা টিভিকে জানালেন হামলার আশঙ্কা করেছিলেন এবং সেই ঘটনার নিন্দা করে তিনি বলছেন যে তারা মাঠ ছাড়বে না বিজেপির বিরুদ্ধে হামলার আশঙ্কা তারা আগেই করেছিলেন বেশ কয়েকটি জায়গায় লাইনে দাঁড়িয়েও ভোট দিতে না পারার অভিযোগ তুলছেন ভোটাররা আক্রান্ত হয়েছেন ভোট দিতে গিয়ে দুই যুবক কি অভিযোগ তাদের শুনুন যখন আমি সিসি ক্যামেরা লাগাই আছি ওইখানে কিছু কইছে না পুলিশ এসেছিল তখন আমি বাড়ি দেওয়ার পরে বিজিবির বিশেষ উপস্থিতি খোলা পাইনি আমার একটা বাড়ি ভিতরে আমার বাড়ি ভেঙছে এরপরে প্লাস আমার মারছে দেখেন হাত পা গুলো সব কিছু রাখছে না সোলাই বলে আমার কাছে এরপরে ডক্টর কাছে আসি ডাক্তার কাছে আমার কেস করুন লাগে দেখেন আমার সবগুলো ভেঙে গেছে ঠিক আছে না এরপর আমার ওয়াইফের মারছে আমার মারে বাড়ি দিছে ঠিক আছে আমার এখন সিসি ক্যামেরা কি লেগে লাগাইছি এরপরে কইছে আমার তো ইঞ্জিনে কিছু না আমি নিউট্রাল ভাবে কাজ করি আমাদের কোনো ফাটি করি না এরপর কইছে না আমার জানে মারি লেগে সরাউন্ড গুলি ঘুরবো তাও কইছে একজনের নাম হচ্ছে জাঙ্গের হোসেন ত্রিপুরায় বিজেপির সন্ত্রাস ভোট চলাকালীন বিজেপির সন্ত্রাসের শিকার ভোটাররা ভোট দিতে গিয়ে আক্রান্ত দুই যুবক অন্যদিকে ভোট থেকে লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারলেন না ভোটাররা